পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের মালুম্বা গ্রামের মালুম্বা বাজার সংলগ্ন দাসপাড়ায় আষাঢ় মাসের অমাবস্যা তিথিতে কালী পুজো অনুষ্ঠিত হলো। এই বছরই প্রথম এই পুজো অনুষ্ঠিত হয়। এই পুজোকে ঘিরে এলাকাবাসীরা মেতে ওঠেন। কোন জায়গায় হচ্ছে পুজোটা? মালুম্বা দাসপাড়া। এটা কি এবছর প্রথম? এবছর প্রথম। আপনি কি এখানে পুজো দিতে এসেছেন? উদ্যোক্তারা জানান, বুধবার প্রায় 200 জনকে খিচুড়ি প্রসাদ বিতরণের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এদিন পুজো মণ্ডপে উপস্থিত ছিলেন সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির আধিকারিক বুদ্ধদেব ঢুলি, বাপন ঘোষ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। বারবার বলছি, আমাদেরকে খবর দেবেন, অভিনব পদ্ধতি রিলেটা করবেন, আমরা চেষ্টা করবো আপনাদের সাথে সহযোগিতা করার। চেষ্টা নয়, সম্পূর্ণ আমাদের সহযোগিতা আছে। যা যা আপনারা কিছু করার ইচ্ছা থাকে, পুলিশের তরফ থেকে পুরো সহযোগিতা আমাদের কাছ থেকে পাবেন। আর এখানেও তো বাপনগ্রামে এর আগেও বলেছি, কিছু এখানে ব্যবসাদাররা রয়েছে, তাদেরকে রিকোয়েস্ট করে যদি কিছু গার্ডেল বাড়ানো যায়, ঠিক আছে? আর গার্ডেল তো আমাদের কাছে এই মুহূর্তে সেই তথা আমাদের সাতগাছিয়া পানির আন্ডারে যে 9টা জিপি রয়েছে আমাদের, সকলের মঙ্গল কামনা করি, মায়ের কাছে সেই প্রার্থনা করি, আপনারা ভালো থাকুন। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দবার্তা।